সময় এসেছে স্যামি জেইনকে ব্লাডলাইন থেকে ছুড়ে ফেলার। আর এই জন্যই তো বারবার রোমান রেন্স স্যামি জেইনকে অপমান করে লকার রুম থেকে বের করে দিচ্ছেন, এবং রোমান রেন্স তিনি ইঙ্গিত দিচ্ছেন স্যামি জেইনকে খুব শীঘ্রই ব্লাডলাইন থেকে রিমুভ করে দেওয়া হবে। স্পেশালি আপনারা গতকালকের স্ম্যাকডাউনের এপিসোডে দেখেছিলেন রোমান রেন্স স্যামি জেইনের সাথে হাত পর্যন্ত মেলাননি এবং ব্যাক স্টেজে লকার রুম থেকে বের হয়ে যেতে বলেছেন। তবে পরক্ষণে রোমান রেন্স তিনি নিজেই ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে স্ম্যাকডাউনের এপিসোডের একেবারে মেইন ইভেন্টে যে সময় কেভিন ওয়েন্স তিনি ব্লাডলাইনের অন্যান্য মেম্বারগুলো সহ রোমান রেন্সকে ডিস্ট্রয় করছিলেন, রোমান রেন্সকে স্টানার এবং পাওয়ার বাম লাগাচ্ছিলেন, সে সময় স্যামি জেইন আসেননি, বরং আক্রমণ শেষ হবার পরে তিনি এসেছিলেন। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে স্যামি জেইন এবং রোমান রেন্সের যে কেমিস্ট্রি রয়েছে সেটারই ধ্বংসাবশেষ বের করার জন্যই WWE ম্যানেজমেন্ট আমাদেরকে এমন স্টোরি লাইন দেখাচ্ছে। স্পেশালি স্ম্যাকডাউনের এপিসোডে দেখা যাচ্ছে স্যামি জেইন তিনি রোমান রেন্সকে ভালোবাসেন, রোমান রেন্সের কাজ করার চেষ্টা করছেন, তবে রোমান রেন্স বারবার স্যামি জেইনকে অবিশ্বাস করে ফেলছেন, পরবর্তীতে ক্ষমা চেয়ে নিচ্ছেন। তবে এইবার সময় চলে এসেছে স্যামি জেইনকে ব্লাডলাইন থেকে ছুড়ে ফেলার। আমরা যেমনটা জানি রেসলমেনিয়ার আগেই এলিমিনেশন চেম্বার প্রিমিয়াম লাইভ ইভেন্টে স্যামি জেইনকে রোমান রেন্সের অপোনেন্ট হিসেবে দেখানো হবে, আর এটার জন্যই এই স্টোরি লাইনটি শুরু করা হচ্ছে। আর মূলত এগুলোর জন্যই বর্তমান সময়ে যে স্টোরি লাইন দেখানো হচ্ছে সেটা অনুযায়ী বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই রোমান রেন্স স্যামি জেইনকে ব্লাড লাইন থেকে ছুড়ে ফেলবেন। ধন্যবাদ।